প্রচলিত ধারণা অনুসারে যেসব রাষ্ট্রের সীমান্তে সমুদ্র রয়েছে কেবল সেসব রাষ্ট্রেরই নৌবাহিনী রয়েছে এবং যেসব রাষ্ট্রের সীমান্তে সমুদ্র নেই সেসব রাষ্ট্রের নৌবাহিনী নেই। আপাত দৃষ্টিতে স্থলবেষ্টিত রাষ্ট্রগুলোর নৌবাহিনী রাখার কোনো প্রয়োজনও নেই। নৌবাহিনীর প্রধান কাজ হচ্ছে কোনো রাষ্ট্রের উপকূল রক্ষা করা। কিন্তু বিশ্বে এমন একটি স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে যেটির নৌবাহিনী থাকার কোনো সামরিক বা কৌশলগত যৌক্তিকতা নেই, তবুও তাদের একটি নৌবাহিনী রয়েছে। এই স্থলবেষ্টিত রাষ্ট্রটি হচ্ছে পূর্ব এশিয়া অবস্থিত, আয়তনে বৃহৎ কিন্তু জনবিরল রাষ্ট্র মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া জাতিগত মঙ্গোলদের দ্বারা অধ্যুষিত একটি বৃহদাকৃতির রাষ্ট্র। আয়তনের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। মঙ্গোলিয়ার সীমান্তে কোনো সমুদ্র নেই এবং মঙ্গোলিয়ার সীমান্ত থেকে সবচেয়ে কাছের সমুদ্রটি 600 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। কিন্তু তা সত্ত্বেও মঙ্গোলিয়ার একটি নৌবাহিনী রয়েছে। মঙ্গোলীয় নৌবাহিনীর উপস্থিতি রয়েছে খোভসগোল হ্রদে। রুশ মঙ্গোলীয় সীমান্ত থেকে এই হ্রদটি 13 কিলোমিটারেরও বেশি দূরে এবং এই হ্রদ ও রুশ মঙ্গোলীয় সীমান্তের মধ্যবর্তী স্থানে একটি পর্বতমালা অবস্থিত। সুতরাং রাশিয়া যদি কখনও মঙ্গোলিয়ার ওপর আক্রমণ চালায়, সেক্ষেত্রে রুশ নৌবাহিনী খোভসগোল হ্রদের মাধ্যমে মঙ্গোলীয় ভূখণ্ডে ঢুকে পড়বে এরকম কোনো আশঙ্কা নেই। কার্যত এই হ্রদটির চারপাশে একটি মনোরম জাতীয় পার্ক অবস্থিত, আর এই হ্রদেই মঙ্গোলীয় নৌবাহিনীর একমাত্র অবস্থান। মঙ্গোলিয়ার নৌবাহিনীর থাকার সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষার কোনো সম্পর্ক নেই। তাহলে স্থলবেষ্টিত মঙ্গোলিয়া কেন অনর্থক একটি নৌবাহিনী রেখেছে? ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গোল ইউয়ান সাম্রাজ্যের সম্রাট কুবলাই খানের ছিল তদানীন্তন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। সে সময় মঙ্গোলিয়া স্থলবেষ্টিত ছিল না এবং জাপান সাগর, পূর্ব ও দক্ষিণ চীন সাগর, আরব সাগর ও পারস্য উপসাগরের সঙ্গে সুবৃহৎ মঙ্গোল সাম্রাজ্যের সীমান্ত ছিল। পরবর্তীতে মঙ্গোল সাম্রাজ্য ভেঙে যায় এবং মঙ্গোল রাষ্ট্র তাদের সমুদ্র সীমা ও বিস্তীর্ণ ভূখণ্ড হারিয়ে তাদের বর্তমান সীমানায় আবদ্ধ হয়ে পড়ে। তাই সংকুচিত ও স্থলবেষ্টিত মঙ্গোল রাষ্ট্রের নৌবাহিনীর কোনো প্রয়োজন ছিল না। 1921 সালে সংঘটিত মঙ্গোলীয় বিপ্লবের ফলে মঙ্গোলিয়ায় বলশেভিক শাসন প্রতিষ্ঠিত হয়। এ সময় সোভিয়েত ইউনিয়ন মঙ্গোলিয়ার প্রধান সামরিক ও রাজনৈতিক মিত্র রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। 1930-এর দশকে সোভিয়েত ইউনিয়ন মঙ্গোলিয়াকে একটি টাগবোট উপহার হিসেবে প্রদান করে এবং এর মধ্য দিয়ে মঙ্গোলীয় নৌবাহিনীর পুনর্জন্ম হয়। এই টাগবোটটির নামকরণ করা হয় সুগভাতার। এভাবে বিশ্বের ক্ষুদ্রতম নৌবাহিনী হিসেবে মঙ্গোলীয় নৌবাহিনীর পুনরাবির্ভাব ঘটে। অবশ্য মঙ্গোলীয় নৌবাহিনীকে ঠিক যুদ্ধের উদ্দেশ্যে স্থাপন করা হয়নি। কমিউনিস্ট শাসনামলে মঙ্গোলীয় নৌবাহিনীর টাগবোটটি খোভসগোল হ্রদের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত তেল পরিবহনের কাজে ব্যবহার করা হতো। এই অঞ্চলে মোটরগাড়ি চলাচলের উপযোগী কোনো সড়ক নেই এবং স্থলপথে ঘোড়ার মাধ্যমে এই তেল পরিবহন করতে 4 দিন সময় লাগত। অন্যদিকে খোভসগোল হ্রদের মাধ্যমে তেল পরিবহনে সময় লাগত মাত্র 8 ঘণ্টা। কিন্তু মঙ্গোলিয়ায় কমিউনিজমের পতনের পর রাষ্ট্রটির তেল শিল্পের কেন্দ্র অন্যত্র স্থানান্তরিত হয় এবং এর ফলে খোভসগোল হ্রদের মাধ্যমে তেল পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গোলীয় সরকারের জন্য নৌবাহিনীর আর কোনো প্রয়োজনীয়তা ছিল না। তারা নৌবাহিনীর জন্য বরাদ্দ বাজেট হ্রাস করতে শুরু করে, কিন্তু এরপরও এই অতি ক্ষুদ্র নৌবাহিনীটি তাদের অস্তিত্ব বজায় রেখেছে। বর্তমানে মঙ্গোলীয় নৌবাহিনীতে একটিমাত্র নৌযান রয়েছে এবং সেটি হচ্ছে সুগভাতার 3 নামক একটি টাগবোট। মাত্র 7 জন নাবিক নিয়ে মঙ্গোলিয়ার ক্ষুদ্র নৌবাহিনী গঠিত। বর্তমানে তারা এই টাগবোটে করে খোভসগোল হ্রদের এক পাশ থেকে অন্য পাশে মালামাল পরিবহন করে এবং পর্যটকদের পৌঁছে দেয়। এভাবে বিশ্বের এককালীন বৃহত্তম নৌবাহিনী বর্তমানে বিশ্বের ক্ষুদ্রতম নৌবাহিনীতে পরিণত হয়েছে।